ডক্টর সম্রাট কেমন আছে? আই এম সরি, সি ইজ নো মোর। হোয়াট? এটা কি করে পসিবল? তিশা হাসতে হাসতে বলে, প্লিজ ডক্টর, হাউ ইজ দ্যাট পসিবল? আপনি হাসছেন? প্লিজ ডক্টর বলুন। দেখুন, ছুরির আঘাতে ওনার শরীরে সব রক্ত ধরতে গেলে সব বেরিয়ে গিয়েছে। ডক্টর, লাশ কোথায়? আপনি না ওনার ওয়াইফ? আপনি স্বাভাবিক কি করে আছেন? শাট আপ ডক্টর, টেল মি। চলুন ভেতরে। ওরা গিয়ে দেখে সম্রাটকে, সাদা হসপিটালের বেডশিট দিয়ে ঢেকে রাখা হয়েছে। তানিশা কান্না করছে। ডক্টর, লাশ মর্গে রেখে দিন। এসব কি বলছ? ওকে প্লিজ নিয়ে চলো তিশা। ডক্টর যা বলছি করুন। কিন্তু মরতে স্যার? ওকে ওকে, আমরা নিয়ে যাচ্ছি। ডক্টর লাশ নিয়ে মর্গে যায়। এদিকে চারিদিকে ছড়িয়ে পড়ে সম্রাট খান আর বেঁচে নেই। তিশার পরিবার থমকে যায়। মাম্মা, এসব কি দেখাচ্ছে টিভিতে? এটা কি করে হলো? তিশাকে ফোন কর। অভি তিশাকে ফোন করে। হ্যালো ভাইয়া। বোন, এসব কি শুনছি? কি শুনছো? সম্রাট নাকি মারা গিয়েছে? ও হ্যাঁ, মারা গিয়েছে। তুমি এত স্বাভাবিক কি করে আছো? তো কি করব, সম্রাট মারা গিয়েছে বোন। ও তোমার স্বামী আর তুমি? ও ভাইয়া প্লিজ স্টপ এনিওয়ে, বাই। তিশা ফোনটা রেখে দেয়। পরের দিন তিশা ড্রয়িং রুমে বসে আছে, বোনের সুখে চকলেট খাচ্ছে। তাহলে পথের কাঁটা শেষ? কারো কথাই তিশা পিছনে তাকায়, তাকিয়ে অনেকটা অবাক হয়ে বলে, যাচ্ছ তুমি? ইয়েস, আমি আনোয়ার হোসেন। পথের কাঁটা মানে? পথের কাঁটা তোমার স্বামী। এবার তিশা আরো অবাক হয়। নীলাই ভাইয়া তুমিও? ইয়েস বেবি, আমিও। আরো একজন আছে। কে? রহিম চাচা। তিশা অবাক হয়ে যায়। তোমরা এত খারাপ? শাট আপ, খারাপ আমরা না। তুমি এত ভালো হলে নিজের ভালোবাসা, নিজের স্বামীকে কেন খুন করলে? তোমরা কেন এসেছো? এই বিশাল সম্পত্তি একা ভোগ করবে? যেই সম্পত্তির জন্য এত কিছু করলাম, আমার ভাই ভাবি ভাতিজিকে মারলাম, সম্রাটকে মারতে চাইছিলাম, সেই সম্পত্তি একা কি করে ভোগ করবে? তার মানে তোমরা? হ্যাঁ মা, আমরা ছিলাম। তবে এই নীলয় তখন ছোট ছিল। নীলয় তো এই কিছুদিন হলো আমাদের সাথে রয়েছে। সম্রাট তোমাদের এত ভালোবাসে, আর শেষে তো তোমরা এমন করলে। হ্যাঁ, একটা কথা বলো তো, তুমি কেন মিথ্যা কথা বললে? তুমি সম্রাটকে গুলি করেছিলে, তুমি ওকে পাগল করতে চেয়েছিলে, সব তো করছিলাম আমরা। ওয়াও, হোয়াট এ সিন! সবাই পিছনে তাকালো আর তাকিয়ে শকড হয়ে তাকিয়ে আছে। সম্রাট, তুই তো তুমি কি ভেবেছ আমি এভাবে মরে যাব? আর তোমরা ভাবলে কি করে আমি আমার স্বামীকে খুন করবো? তাহলে এসব সব নাটক, অভিনয়, যেমন তোমরা করেছিলে, ভালো মানুষই। তার মানে গেম খেলেছ? ইয়েস, সন্দেহ তো আমার আগেই হয়েছিল তোমার উপর। যেদিন জান বলল, তুমি ওকে আমার কথা বলে কবর দেখিয়েছ, আর তাতে লেখা মৃত সম্রাট খান আয়াস, কিন্তু তোমাকে বিশ্বাস করতাম, তাই সেসবে পাত্তা দিন। এরপর সেদিন রাতে জান হঠাৎ আমার উপর ছুরি নিয়ে অ্যাটাক করে। আমি বুঝতে পারছিলাম না ও কেন এমন করছে, আমাকে আঘাতও করে। এরপর ওসব বলে এক মুহূর্তে সত্যি মনে হয়েছিল, আর তাই আমার পাগল পাগল লাগছিল। পরে আমি ভাবলাম যে আমার জন্য বিষ খেলো, সে আর চাই হোক আমাকে খুন করবে না, তাই ওকে আমি সব বলতে বলি, আর ও আমাকে তোমার কথা বলে। ছি রহিম চাচা, তুমি কি করে করলে সব? অনেক বড় খেলোয়াড় তোমরা। তোমরা কি কম নাকি? তা এখন কি করবি? 7 বছর আগে যখন কিছু করতে পারিসনি, আর এখনো কিছু করতে পারবি না। চাচু, সামান্য সম্পত্তির জন্য তুমি আমাকে এথিম করে দিলে, আমার ড্যাডকে বলতে, তাহলেই তো হতো। তোর বাপ ছিল লোভি, তাই তো বাবা সব সম্পত্তি নিজের নামে করিয়েছিল। না, ড্যাড বড় ছিল, তাই দাদু সব সম্পত্তি ড্যাডকে দিয়েছিল। তুমি এর জন্য ওদের মেরে ফেলবে? আমার বোনকেও ছাড় দিলে না। আনোয়ার খান শয়তানি হেসে বলল, দেখ তোর মা বাবাকে মেরে আমি আর রহিম তো বাইরে চলে এসেছিলাম, যাদের সাথে নিয়ে গিয়েছিলাম ওরা বলল তোর বোনকে।
আর কিছু বলার আগেই সম্রাট ওনার নাক বরাবর ঘুষি মারল। আনোয়ার খানের নাক দিয়ে রক্ত পড়ছে। নিলয় ক্ষেপে গিয়ে বলল, নিলয় তুই এসবে থাকিস না, আমি তোকে অনেক ভালোবাসি, আর আমি এটাও বুঝতে পারছি এই লোকটা তোকে উস্কে দিচ্ছে। তুই নিজের কানে শুনলি তো, এই লোকটা আমাকে এতিম করেছে। এবার বল, আমার ওনাকে মারাটা কি নাজায়েজ? নিলয় থমকে গেল, আর ভাবতে লাগলো সম্রাট যা বলেছে ঠিক। এত কিছুর পরও তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি। তুই ভাব, এই লোকটা ভালো হলে কোনোদিন তোকে খারাপ রাস্তায় আনতো না। নিলয় আর কি বলবে, সম্রাট যা বলেছে একদম ঠিক। নিলয় চোখ মুখ খিঁচে বলল, ভাই ওনাকে কঠিন শাস্তি দে। সম্রাট বাঁকা হেসে গার্ডদের ডাকল, এদের দুজনকে নিয়ে যা, আমি আসছি। ওরা রহিম আর আনোয়ার খানকে নিয়ে গেল। ভাই তুই বাঁচলি কি করে? আমার কিচ্ছু হয়নি, এসব নাটক ছিল। তাহলে ওই রক্ত? কোন রক্ত? সব সাজানো। ডক্টরকেও মিথ্যে বলতে বলেছিলাম, আর তানিশও সাজানো একটা ক্যারেক্টার। এবার আমি আসছি, তোরা থাক। আই এম সরি ভাই। ইটস ওকে নিলয়, আমি জানি এতে তোর দোষ নেই, সব ওই লোকটার দোষ। সম্রাট বেরিয়ে চলে যায় যেখানে ওদের আটকে রেখেছে। সম্রাট গিয়ে চেয়ার নিয়ে ওদের সামনে বসলো। সম্রাট আমি তোর চাচু, আমাকে ছেড়ে দে বাবা। শুধু আমাকে মারতে চাইলে আমি হয়তো তোমাকে ছাড়তাম, কিন্তু তুমি আমার পরিবারকে মেরেছো, কেন চাচু, কেন করলে? সম্রাট এতক্ষণ পর এখন কান্না করতে করতে বলল, এরপর এক প্রকার গর্জন করে বলল, রিয়াজ শিখ নিয়ে আয়। রিয়াজ শিখ আনতেই সম্রাট নিয়ে আনোয়ার খানের বুকে ঢুকিয়ে দিল। চলন্ত শিখ ঢোকাতে উনি চিৎকার করে উঠল, সাথে সম্রাট ধারালো ছুরি দিয়ে ওনার জিহ্বা কেটে ফেলল। বুক থেকে শিখ বের করায় কলিজাটা বেরিয়ে চলে গেল। রহিম থরথর করে কাঁপছে। সম্রাট আনোয়ারের বুকে মুখে গোড়া মরিচ দিয়ে দিল। ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল আনোয়ার খান। এরপর রহিমকেও একইভাবে মারল। মারার পর সম্রাট কানা করল, তারপর রিয়াজকে বলে চলে গেল। সম্রাট কিছুক্ষণ বাইরে থেকে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে রুমে ঢুকতেই সম্রাট থ, পুরো রুম সাজানো, পাশেই তিশা দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা। তিশা সম্রাটের কাছে চলে এলো, কাছে এসে সম্রাটের গলা জড়িয়ে ধরল। জান, আর ইউ ওকে? ইয়েস আই এম ওকে। আমি তোমার সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে চাই সম্রাট। সম্রাট বুঝল তিশা কি চাইছে। সম্রাটও চায় তিশাকে পেতে, তাই সম্রাট তিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল। তিশাকে বিছানায় শুইয়ে দিয়ে তিশার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে গলায় মুখ গুঁজে দিল। ওদের মাঝে আর কোনো বাধা রইল না। দিন গিয়ে মাস কেটে গেল, এভাবে ছমাস চলে গেল। তিশা আর সম্রাট ভালোই আছে, নিরায়ও ওদের সাথে থাকে। ইদানিং তিশা কিছু খেতে পারে না, গা গুলিয়ে বমি পায়। সম্রাটকে বললে চিন্তা করবে, এটা ভেবে চেপে গিয়েছে। সম্রাট আর নিলয় ড্রয়িং রুমে, তিশাও সিঁড়ি দিয়ে নামছে, ওদের কাছে যাবে। লাস্ট সিঁড়িতে এসে তিশার মাথা ঘুরে উঠল। তিশা পড়ে যেতে গেলেই সম্রাট দৌড়ে এসে ধরে ফেলল। ততক্ষণে তিশা সেন্সলেস হয়ে গেল। জান কি হলো তোমার? ভাই ভাবিকে রুমে নিয়ে চল। সম্রাট তিশাকে রুমে নিয়ে নিজেই দেখতে লাগল। সম্রাটের চোখে মুখে খুশির ঝলক। নিলয় ভুরু কুচকে বলল, তোর বউ অসুস্থ, তোকে খুশি লাগছে কেন? নিলয় তুই চাচ্চু হবি, আমি পাপা হব। সত্যি? সত্যি, আমি যে কতটা খুশি হয়েছি। আমি এখনই মিষ্টি কিনতে যাচ্ছি। নিলয় যাওয়ার পর তিশার সেন্স এলো। জান আমি পাপ্পা হব, তুমি মাম্মা। তিশা নিজের পেটে হাত রাখল। সম্রাট খুশিতে কেঁদেই ফেলেছে। আমাদের বেবি, ছোট্ট ছোট্ট হাত পা, ও মাই গড, আমাদের সন্তান। জান তিশা সম্রাটকে দেখছে, কতটা খুশি হয়েছে সম্রাট ভেবে তিশাও খুশি হলো। এদিকে কেউ একজন বলছে, সম্রাট আজ অনেক খুশি, আর খুশি হবারই কথা। বাবা হওয়ার অনুভূতি অনুভব করছে, সেটাও প্রথমবার। তিশাও খুশি, বারবার নিজের পেটে হাত রাখছে, হয়তো নিজের সন্তানকে ফিল করতে চাইছে। সম্রাট দরজার পাশে দাঁড়িয়ে তিশার কাণ্ড দেখছে আর মুচকি হাসছে। এবার ভিতরে এসে বলল, জান তুমি কি করছো? তিশা উত্তেজনা নিয়ে বলল, সম্রাট আমার বেবিকে খুব করে ফিল করতে চাইছি, আমি তো ভাবতেই পারছি না, এখনো আর মাত্র কয়েক মাস পর আমার একটা কিউট ছেলে থাকবে। ছেলে মানে? ভ্রু কুচকে বলল তিশা। ছেলে মানে ছেলে,
আমি চাই তোমার মতো একটা কিউট গুলুমুড়ো ছেলে। নো, আমার মেয়ে চাই, তোমার মতো কিউট হবে। না, ছেলে হবে, ওকে? না, মেয়ে হবে, ওকে? সম্রাট আর তিশা রীতিমতো ঝগড়া করতে শুরু করেছে। নিলয় রুমে এসে ওদের দেখে ওর চোখ কপালে ওঠার উপক্রম। আরে ভাই, ভাবি কি করছো তোমরা? ভাইয়া দেখো না, আমি বলছি ছেলে হবে আমার, আর সম্রাট বলছে মেয়ে। তিশা নিলয়কে ভাইয়া বলে। ভাই, এটা একদম ঠিক না। আমিও তো চাই আমার কিউট একটা ভাতিজা হোক। হোয়াট? ইয়েস, ছেলে চাই। সম্রাট অসহায় হয়ে বলল। দেখো জান, আমি বললাম আমার একটা মেয়েই হবে। হুম, আমি বললাম ছেলে হবে। এদিকে তিশা প্রেগনেন্ট শুনে সবাই খুব খুশি হয়েছে। অফি, আফির, নীল, কল্লোল চারজন তো লাফালাফি করছে। আরশাল চৌধুরী, কণিকা চৌধুরী আর কল্লোলের বাবা ছেলেদের কাণ্ড দেখছে। এর মাঝে বাইরে থেকে আহনিতা এলো। একি কি হচ্ছে সব? তোমরা এইভাবে লাফাচ্ছ কেন ভাইয়া? সত্যি? আরে আহনিতা, আমরা মামা হব, তুই খালামণি হতে চলেছিস। আরে সত্যি? ব্যাস, আহানিতাও যোগ দিল ওদের সাথে। সবাই হা করে তাকিয়ে আছে। এরপর সবাই রেডি হয়ে মিষ্টি নিয়ে সম্রাটদের বাড়িতে গিয়ে হাজির হলো। তোমরা? ওরা ড্রয়িং রুমে বসা ছিল। কলিং বেল বাজতেই তিশা দরজা খোলে, আর দরজা খুলে দেখে ওদের বাড়ির লোকজন। তিশা সবাইকে জড়িয়ে ধরে। মাম্মা, পাপ্পা, তোমরা এসেছো, খুব ভালো করেছো, এসো, এত সহজে আর যেতে দিচ্ছি না। আমরা সন্ধ্যার আগে চলে যাব। নো ওয়ে, সেটা হচ্ছে না। একদম, থাকতে হবে অনেকদিন। সবাই অনেক মজা করছে। তিশা রূপকে ফোন দিয়ে আসতে বলল, তাই কিছুক্ষণ পর রূপ চলে এলো। রূপ আর অভি চোখাচুকি করছে। সম্রাট আর তিশা বাকিরা হাসছে। আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি। আমি তো আগেই দেখেছি। আমিও দেখছি, এখন তোমরা দেখো। সবাই জোরে হেসে দিল। রূপার অভি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। বাপরে, অভি ভাইয়াও লজ্জা পায়? কেন, লজ্জা কি তোদের ব্যক্তিগত সম্পত্তি নাকি, যে অন্যদের বেঁধে নেই? কল্লোল ভেবাচেকা খেয়ে বলল। এদিকে একজন বলছে। রাতে ডিনার করছে সবাই। আবির, আস্তে খাও। আবির সহ সবাই অবাক হয়ে তাকালো। এ ডেইনি, আমি কি রাক্ষস যে তোর মতো খাবো? আমি তো আস্তেই খাচ্ছি। আহানিতা তেলে বেগুনে চলে উঠে বলল। কি, আমি ডাইনি? তুই ডাইনি? তোর চোদ্দ কুষ্টি ডাইনি? সবাই হা হয়ে তাকিয়ে আছে। আর সবাই, সম্রাট, নিলয় আর তিশার মা বাদে, রেগে তাকিয়ে আছে। এই কি বললে তুমি আপু? চোদ্দ কুষ্টি ডাইনি মানে কি? চোদ্দ কুষ্টির ভেতরে যে আমি, আমার মতো মাসুম কিউট ভোলাওয়ালা মেয়েটা আছে, সেটা তোমার খেয়াল আছে? আহানিতা দাঁত কেলিয়ে বলল। সরি বোন, মিস্টেক হয়ে গিয়েছে। তুমি আর ভোলা ভালা, তাহলে তো হয়ে গেল। তিশা দাঁত কিড়মির করে বলল। কি বলতে চাও তুমি, আমি ভোলা ভালা না? এই হলো তোমার ভোলা ভালার নমুনা? সবাই হেসে দিল। তিশা রেগে তাকালো। ভাই, এটা কিন্তু ঠিক না, তুমি শুধু শুধু ভাবিকে জ্বালাচ্ছ। হ্যাঁ নিলয় ভাইয়া, তুমি একমাত্র আমাকে বুঝলে। সম্রাট ভুরু কুচকে তাকালো। তুমি আর মুখ খুলবে না। সম্রাট বেচারা ভয় পেয়ে চুপ হয়ে গেল। ভাবা যায় অভি, আমাদের জিজু মাফিয়া জিজু, তার একমাত্র বউকে ভয় পায়? আবির হেসে হেসে বলল। আসলে ভাবা যায় অভি? অভি আর রূপ বিষম খেল, আর সবাই শব্দ করে হেসে দিল। নীল হাসতে হাসতে বলল। তো মাম্মা, ভাইয়ের বিয়ে কবে হচ্ছে? ওই নীল, কি বলছিস ভাইয়া? তুমি কিন্তু একদম নীল ভাইয়াকে আটকাবে না, এবার তোমার বিয়ে আমরা দেব। আর তুমি কবে বিয়ে করবে? এই যে আহানিতা, কবে বিয়ে করছো? আর আমার আরো দুই ভাই? আরো দুই ভাই বলতেই নীল আর কল্লোল বিষম খেল। তিশার সম্রাট হা করে আছে। মানে ওদেরও জিএফ আছে? আমাদের নীলবাবুর জিএফ হচ্ছে নীলা রহমান মেঘা, মানে মেঘ। আর কল্লোল বাবুর? হ্যাঁ হ্যাঁ, কেউ নেই আমার। কল্লোল, মিথ্যে কথা বলতে হয় না, তোর জিএফ এর নাম রিয়া, রাইট? আর আমাদের নীলয় ভাইয়া? নীলয় এতক্ষণ হাসছিল, এবার চোখ বড় বড় করে তাকালো। নীলয় ভাইয়া বলে ফেলো।
আমার কেউ নেই, দাঁতকে নিয়ে বলল নিলয়। তাহলে আমরা মেয়ে দেখে তোর ভালো থেকে বিয়ে করিয়ে দেব, নিলয় চেঁচিয়ে বলে উঠল। নো, তাহলে দেওয়ার কি হবে বলে মুখে হাত দিল আর সবাই হেসে দিল। এবার বলো বিয়ে কবে করছো? আমি ভাবছি সবার একসাথেই বিয়ে হবে। ও পাপা, গ্রেট ডিসিশন। ভালো বলেছ। এভাবেই মজা করতে করতে সবাই ডিনার শেষ করল। এখানে কয়েকদিন থেকে তিশার পরিবারের সবাই ফিরে গেল। দিন যেতে লাগলো, চার মাস চলে গেল, এক এক করে সবাই বিয়ে করল। ওদের জীবনে এখন কোনো দুঃখ নেই, ধুমধাম করে সবাই বিয়ে করেছে। আফটার অল খান আর চৌধুরী বলে কথা। নিলয়ের বউ দিয়া খুব ভালো, সময় পেলে দিয়া আর তিশা গল্প করতে বসে যায়। নিলয় এখন অফিসে যায়, আরও তিন মাস চলে গেল। তিশার প্রেগনেন্সির এখন আট মাস চলে। আগের থেকে খিটখিটে হয়ে গিয়েছে তিশা, সব সময় রেগে থাকে, সম্রাটের সাথে রেগে কথা বলে, এটা খাবো না, ওটা খাবো না, এটা করবো না, ওটা করবো না। রাত নেই, দিন নেই, অনেক সময় রাত তিনটে নেই, চারটে নেই, উঠে খেতে চায়। সম্রাট হাসি মুখে এনে দেয়, খেতে না খেতে আবার বমি করে দেয়। সম্রাট হাসি মুখে আগে তিশাকে ফ্রেশ করে এরপর নিজে ফ্রেশ হয়ে নেয়। তিশা মাঝে মাঝে খুব অবাক হয়, একজন মাফিয়া হয়েও সম্রাটের ধৈর্য দেখে। তিশা নিজেকে এখন লাকি মনে করে যে জীবনেও ভালো কিছু করেছে, যার জন্য ও সম্রাটকে নিজের হাজবেন্ড হিসেবে পেয়েছে। দেখতে দেখতে তিশার ডেলিভারির দিন এগিয়ে আসছে আর সম্রাটের ভয়টাও বাড়ছে। ভয়টা তিশাকে নিয়ে হয়, যেখানে ভয় তিশার পাবার কথা সেখানে ভয় সম্রাট পায়। সম্রাটের চোখে ঘুম নেই, তিশার মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ, তুই প্লিজ দেখো, আমার জান আর আমার বেবি দুজনেই যেন সেফ থাকে। হঠাৎ তিশা ঘুমের মাঝে নিজের পেটে হাত দেয়, এপাশ ওপাশ করছে, এক সময় জোরে চেঁচিয়ে উঠে সম্রাট ভয় পেয়ে যায়। জান, কি হলো, ব্যথা করছে? সম্রাট, আমার খুব ব্যথা করছে, আর সম্রাট আমি মরে যাচ্ছি। সম্রাট প্রচুর ঘামছে, চোখ ছলছল করছে। তাড়াতাড়ি তিশাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে নিলয়কে ডাকে, ডাক শুনে নিলয় আর দিয়া দুজনেই বেরিয়ে আসে। এরপর তিশাকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর তিশাকে নিয়ে ওটিতে যায়। আজও সম্রাটের সাহস হচ্ছে না ওটি করার। তিশা ব্যথায় চিৎকার করছে, যা ওটি ভেদ করে বাইরে আসছে। সম্রাটের মনে হচ্ছে কেউ ওর কলিজায় ছুরি দিয়ে অনবরত আঘাত করছে। সম্রাটের চোখ দিয়ে পানি পড়ছে। তিশার বাড়ির সবাই চলে এসেছে। ভাই, ভাবের কিছু হবে না। আমি যদি জানতাম বেবি হওয়ার সময় জান এত কষ্ট পাবে, বিশ্বাস করো নিলয়, তাহলে আমরা বেবি নিতাম না, প্রয়োজনে অ্যাডপ্ট করতাম, কাঁদতে কাঁদতে বলে সম্রাট। সবাই অবাক হয়ে যায় তিশার প্রতি সম্রাটের ভালোবাসা দেখে। একটু পরেই বাচ্চার কান্নার আওয়াজ এলো আর সব কিছু স্তব্ধ হয়ে গেল। সম্রাটের হাত পা কাঁপছে এখন। নার্স সাদা কাপড়ে পেঁচিয়ে একটা ফুটফুটে বেবিকে নিয়ে এসে পড়ল। বেবির বাবাকে সম্রাট এগিয়ে এসে বলল, আমার ওয়াইফ কেমন আছে? এবার সবাই অবাক হলো। নার্স বুঝল সম্রাটই বেবির বাবা, তবে অবাক হলো বেবিকে না নিয়ে আগে ওয়াইফ কেমন আছে জানতে চাইছে। আপনি আপনার বেবিকে নেবেন না? আগে বলুন আমার ওয়াইফ কেমন আছে। নার্স হেসে দিয়ে বলল, স্যার আপনার ওয়াইফ একদম ঠিক আছে, এবার আপনার ছেলেকে কোলে নিন। সম্রাট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কাঁপা হাতে বেবিকে কোলে নিল। খুশিতে ওর চোখে পানি চলে এলো, বেবির সারা মুখে চুমু খেলো। সবাই বেবিকে কোলে নিচ্ছে। একটু পর ডক্টর বলল তিশাকে কেবিনে দিয়েছে। সম্রাট বেবিকে নিয়ে তিশার কাছে গেল। তিশা তখন তাকিয়েই ছিল। আমার বেবি, ওকে দাও। সম্রাট তিশার কাছে বেবিকে দিল। তিশা বেবিকে কোলে নিয়ে অজস্র চুমু খেলো এক নিমেষে। সব কষ্ট ভুলে গেল বেবিকে নিয়ে, বুকের সাথে হালকাভাবে মিশিয়ে রেখেছে। এমন সময় কেবিনে একজন মাস্ক পরিহিত ডক্টর এসে বলল, মিস্টার খান, এই মেডিসিন লাগবে। সম্রাট ঠিক মতো না দেখেই লোকটার হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে সম্রাট বাইরে চলে এলো। এদিকে সম্রাট বাইরে আসতেই লোকটা তিশাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিল, তিশার সাথে সাথে ঢলে পড়ল। লোকটা তিশার বেবিকে কোলে নিয়ে সম্রাট বাইরে এসে প্রেসক্রিপশন দেখে অবাক হয়ে গেল। কি মনে করে দৌড়ে আবার কেবিনে চলে গেল। কেবিনে গিয়ে দেখল তিশা ঢলে পড়ে আছে আর লোকটা কেবল জানালা দিয়ে নামতে গিয়েছে। সম্রাট গিয়ে ধরে ফেলে সবাইকে ডাকে,
ডাক শুনে সবাই ভিতরে চলে আসে। এসে দেখে এই অবস্থা, সম্রাট বেবিকে নিয়ে দিয়ার কোলে দেয় আর লোকটাকে ইচ্ছে মতো মারতে থাকে, মারতে মারতে মাস্ক খুলে ফেলে। আসলাম তুই? হ্যাঁ আমি স্যার, আমাকে। তোকে কি করে ছাড়বো, আমার বেবি চুরি করতে এসেছিস? এত বড় কলিজা তোর, তোর কলিজা তো আমি দেখব। তারপর রিয়াজকে ফোন দেয়, রিয়াজ এসে আসলামকে নিয়ে যায়। সম্রাট তিশাকে গিয়ে দেখে, বোঝে তিশা সেন্সলেস হয়ে গিয়েছে। এই সুযোগে সম্রাট চলে যায়, চেয়ারে শিকল দিয়ে বেঁধেছে আসলামকে। সামনে চেয়ারে বসে আছে সম্রাট, মুখে শয়তানি হাসি সম্রাটের। আসলাম ভয় পাচ্ছে কিন্তু প্রকাশ না করে বলল, সম্রাট আমাকে স্যার বলছি, তুই আমার ভাইকে মেরেছিলি, তুই আমি তোর ছেলেকে চুরি করে তোকে শান্তি দিতে চেয়েছি। তোর সাহস কি করে হলো, তুই আমার সদ্য জন্ম নেওয়ার ছেলেকে চুরি করতে এসেছিস? তুই ভুলে গিয়েছিলি আমি একজন ডক্টর, তোকে আমি ভয়ঙ্কর মৃত্যু দেব। তোর ভাইকে বলেছিলাম যেন আমার থেকে দূরে থাকে, তোর ভাই উঠে পড়ে লেগেছিল দুনিয়ার সামনে আমার চেহারা দেখাতে, আমার অবাধ্য হয়েছে তাই ওকে মেরেছি, এবার তোর পালা আসলাম। সম্রাট আসলামকে ওর স্টাইলে মেরে ফেলল। এরপর রিয়াজকে লাশ গুম করতে বলে হসপিটালে গেল। দুদিন পর তিশাকে বাড়ি নিয়ে এলো, বেবি পেয়ে সবাই খুব খুশি। সম্রাট তো ছেলে ছাড়া পাগল, একদিকে তিশা তো আর একদিকে ছেলে। ছেলের নাম রাখা হলো আরিয়ান খান। 7 বছর পর আজ আবিরের মেয়ে সিনথিয়ার 1 বছরের জন্মদিন, সবাই অনেক মজা করছে। অভির এক ছেলে নাম বিহান, বয়স 5 বছর। নীলেরও এক ছেলে নাম রাজ, বয়স 5। রানিং কল্লোলের একটা মেয়ে নাম উপমা, উপমার বয়স 4 বছর। নীলয়েরও এক মেয়ে নাম আদিত্যা, বয়স 5 বছর। আরিয়ান হিরোর স্টাইল করে হাঁটছে, হঠাৎ ওর মেজাজ গরম হয়ে গেল। আদ্রিতাকে আর একটা ছেলের সাথে কথা বলতে দেখে গিয়ে ইচ্ছে মতো আদ্রিতাকে বকল, বকা খেয়ে বেচারি ভ্যাভ্যা করে কেঁদে দিল। তিশাও দিয়া চলে গেল। ভাইয়া বকেছে। আরিয়ান কেন বকেছো? মাম্পি, ও ওই ছেলেটার সাথে কথা বলেছে। তো কি হয়েছে? আরিয়ান রেগে বলল, ও শুধু আমার সাথে কথা বলবে, বলে হনহন করে চলে গেল। দিয়া হেসে দিয়ে বলল, ভাবি দেখো আরিয়ান বড় হয়ে সম্রাট ভাইয়ার দ্বিগুণ রাগি হবে। 15 বছর পর ভার্সিটি থেকে সবাই ঘুরতে এসেছে, আরিয়ান আর আদ্রিতাও এসেছে। ওরা একই ভার্সিটিতে পড়ে, আদ্রিতা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আর আরিয়ান ফাইনাল ইয়ারে। আসলেই আরিয়ান সম্রাটের চেয়ে দ্বিগুণ রাগি, আর স্টাইল চেহারাও সম্রাটের মতো, এক কথায় হ্যান্ডসাম ড্যাশিং। আদ্রিতাও মাশাল্লাহ দেখতে। আরিয়ান একপাশে ক্যামেরা দিয়ে ছবি তুলছে, এর মাঝেও চোখ গেলেও আদ্রিতা হেসে হেসে ওরি ইয়ারের রাফির সাথে কথা বলছে। সাথে সাথে আরিয়ানের রাগ উঠে গেল, রাফি আদ্রিতার হাত ধরল। এবার আর আরিয়ানের সহ্য হলো না, সবার সামনে গিয়ে আদ্রিতাকে কিস করল। সবাই হা করে তাকিয়ে আছে, আদ্রিতা শকড হয়ে গিয়েছে। আরিয়ান আদ্রিতাকে ছেড়ে বলল, আজকের পর কোনো ছেলের সাথে কথা বললে এর থেকে বেশি কিছু হবে, মাইন্ড ইট? আরিয়ানের সামনে একজন এসে পড়ল, ইয়েস আই এম আরিয়ান খান, বাট আই এম নট মাফিয়া, আই এম ভিলেন, দ্য ভিলেন লাভার, বলে আরিয়ান বাঁকা হাসল। আরিয়ান খান সম্রাট খানের ছেলে, সম্রাটের কার্বন কপি, রাগটা সম্রাটের চেয়ে বেশি।